আসসালামু আলাইকুম গাইজ, নোম্যাড আরিফ ইজ হিয়ার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আর এখন আসি হচ্ছে মোহাম্মদপুর, আর সময় হচ্ছে প্রায় 3:05 বা 6, 3 বাজে। তো যাই হোক, আর আজকে এখন যাব হচ্ছে মিরপুর 60 ফিটের দিকে। ফিট যাওয়ার কারণ হচ্ছে 60 ফিটে আজকে হুন্ডার একটা নতুন শোরুম উদ্বোধন হচ্ছে, আর সেটার নাম হচ্ছে বাইক ভ্যালি ঢাকা। তো ওইখান থেকে আজকে একটা ইনভাইটেশন আছে যাওয়ার, তো এই কারণে আসলে মূলত যাওয়া আর কি। তো ওইদিকে যাবো যেহেতু নতুন শোরুম দেখে আসি কী অবস্থা। ওই জায়গায় রিসেন্টলি হচ্ছে নতুন নতুন অনেকগুলো শোরুম উদ্বোধন হচ্ছে, তো যেহেতু ইনভাইটেশন দিয়েছে আই থিঙ্ক যাওয়া উচিত, এই কারণে হচ্ছে যাচ্ছি আর কি। রাস্তায় ট্রাফিক ভালোই আজকে। এখন আসি হচ্ছে আগারগাঁও, অর্থাৎ কৃষি ইউনিভার্সিটি। এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, তার মধ্যে কয়েকটা ভালো লাগার রাস্তা আছে, এর মধ্যে এটা অন্যতম। যদি হচ্ছে জানুয়ারি মাসে খুব একটা ভালো লাগে না, কারণ প্রত্যেক বছর এই যে জায়গাটা বাণিজ্য মেলা হয় এবার খালি, তো বাণিজ্য মেলা যখন হয় তখন এই রাস্তা আসলে এত জ্যাম থাকে, এত গাড়ির চাপ থাকে, তখন সবসময় আমি চেষ্টা করি এই রাস্তাটা অ্যাভয়েড করার জন্য। এখনও জানুয়ারি মাস চলতেছে, আজকে হচ্ছে জানুয়ারি 13 তারিখ, বাট এবছর বাণিজ্য মেলা হচ্ছে না এখানে, হয়তো পূর্বাচলে ওই সাইডটা হবে, এই কারণে রাস্তাটা খালি আছে। তো যাক, প্রত্যেক বছর যেন পূর্বাচলে হয়, তাহলে কারণ হচ্ছে যখন বাণিজ্য মেলা হয় এই রাস্তাটার উপরে এত চাপ পড়ে, মানে চলাচলের উপযোগী থাকে না, এত মানুষ আসে, এত গাড়ির চাপ থাকে। তো বাইক ভ্যালিতে যাব, কিন্তু এর আগে হয়তো যাব হচ্ছে আগে বাইক গিয়ারে, সব বাইক বাইকে বাইকে ভরা সব কিছু। তো যাই হোক, আর বাইক গিয়ারে যাবো প্রিন্স ভাইয়ের ওইখানে, গিয়ারে যাবো ওইখানে তো সব ভাইরা আসবে, তারপর ওইখান থেকে হয়তো একসাথে যাবো আর কি। আর হয়তো অলরেডি সানি ভাই চলে আসছে বাইক গিয়ারে, তো আগে ওইখানে দেখা করবো সবার সাথে, দেন হয়তো সবাই একসাথে যাবো ওইদিকে আর কি। চলে আসলাম বাইক গিয়ার মিরপুর, প্রিন্স ভাই সামনে, আর হচ্ছে এখানে সানি ভাইয়ের বাইক দেখা যাচ্ছে, হয়তো উনি আগে চলে আসছে। কি অবস্থা ভাই? বাইক গিয়ার থেকে বের হয়ে গেলাম, আর এখন যাব বাইক ভ্যালি ঢাকা। আর বাইক ভ্যালি ঢাকা লোকেশনটা হচ্ছে একবারে হচ্ছে যারা চিনেন 60 ফিটে ইয়ামাহার যে শোরুমটা আছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, এটা ঠিক উল্টা সাইডেই, আর বিল্ডিংটার নাম হচ্ছে চেতনা টাওয়ার, যে ইয়ামাহা ক্রিসেন্ট এন্টারপ্রাইজ এটা। এটা থেকে সামনে আসলেই ডান দিকে ইউটার্ন নিলেই হুন্ডা শোরুমটা, বাইক ভ্যালি ঢাকা। আর এখানে দেখা যাচ্ছে আমার আগে চলে আসছে মিজু ভাই। এই যে আউটসাইডার, না ভাই এটা খুব প্যারা আছে, কিন্তু মানুষ মনে করতেছে আউটসাইডার হেলমেট নিয়ে আমি ঘুরি, আবার দেখা দিয়ে যে আউটসাইডার হেলমেট না, কিন্তু আউটসাইডার হেলমেট এখানে অবশেষে দুই প্যাকেট শেষ করছেন, 3 নম্বর প্যাকেট মারতেছেন না, থাক এখন ক্যামেরার সামনে আমরা যাতে বুঝে এটা কি ছিল। যে হুন্ডা যে শোরুম অর্থাৎ বাইক ভ্যালি ঢাকা, এখানে এতক্ষণ ছিলাম আর এখন হচ্ছে বেরিয়ে যাবো, আর বাকি কথা বলতেছি বাইকে ওঠার পরে। তো বাইক ভ্যালি ঢাকা থেকে বের হয়ে গেলাম, এখন যাব হচ্ছে হয়তো আগারগাঁওর দিকে যাব। সানি ভাই হয়তো আগারগাঁও যাবে, ওনার সাথে আগারগাঁও যাবো, ওনার কিছু কাজ আছে ওইখানে, তো ল্যাপটপ ঠিক করাবে, ল্যাপটপে কোনো একটা সমস্যা। ফাইনালি চলে আসলাম আইডিবি, আইডিবিতে প্রায় হয়তো 3 বছর পরে আসলাম, এটা সামনে দিয়ে আসা যাওয়া করি বাট আসিনি 3 বছরের মধ্যে, আজকে আসলাম 3 বছর পরে আর কি। তো বাইক পার্কিং করলাম আমারটা এখানে, আর সানি বাইকটা হচ্ছে ওইখানে পার্কিং করা, তো যাই ভিতরে। এখন আছে আইডিবিতে,
আইডিবিতে আসছিলাম হচ্ছে সানি ভাইয়ের ল্যাপটপ ঠিক করাতে, এটা অসুস্থ হয়ে গেছিল রোগী কি মানে ওইটা সারা জীবনে অসুস্থ ছিল, এখন অসুস্থতার একটু উন্নতি ঘটিয়েছে আর কিছু না। আর ঠিক করা একটা রিজন আছে, রিজনটা কি ভাই? এটা লং 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 এটা অনেক অনেক লম্বা ট্যুরে যাচ্ছে আর কি ভাইরা, তো এটা জানতে পারবেন আমার চ্যানেল দেখলে, দেখতে পারবেন আর ভাইদের চ্যানেল তো আছে সানিগিরি, এটা পরে বলে দিব, পরে বলবো, এখন বলবো না, সারপ্রাইজ। তো এখন যাবো হচ্ছে পর্যটন কেন্দ্রে, তো দেখা হচ্ছে আবার সেইখানে। তো আইডিবি থেকে বের হয়ে গেলাম, এখন যাব হচ্ছে পর্যটন কেন্দ্রে আর কি। পর্যটন কেন্দ্রের এটা পিছনে, অর্থাৎ আইডিবি এর পিছনে হচ্ছে পাসপোর্ট অফিসের গলিটা, পাসপোর্ট অফিস এখানে। আর এরপরে শেষ মাথা গেলে পর্যটন কেন্দ্রটা, আইসিটি ভবন, তারপর হচ্ছে নির্বাচন ভবন। এর এই মোড়টার মধ্যে আসলে সবাই দাঁড়াই আমরা, এসে রাত্রেবেলায় সবার কাজটা শেষ করে হচ্ছে এখানে কিছুক্ষণ আড্ডা দিই, তারপর বাসার দিকে যাই আর কি। আর এখন হচ্ছে বিনোদন কেন্দ্র থেকে বের হচ্ছি আর কি, বের হয়ে হচ্ছে প্ল্যান হচ্ছে মোহাম্মদপুরের দিকে যাব। এখানে আসার পরে হাম্মাবাই এসে দেখাইলো আর কি, আর হাম্মাবাই বললো মোহাম্মদপুরে একটা ভালো নেহারি পাওয়া যায়, সবাই মিলে প্ল্যান করলাম আসলে এখন নেহারি খাইতে যাবো আর কি। আর সে যদিও এখন রাত হয়ে গেছে, সময় প্রায় 9টার মতো বেজে গেছে আর কি। সাথে হচ্ছে আছে সানি ভাই তো আছেই, সাথে হচ্ছে নতুন করে মিজু ভাই আছে, শান্ত ভাই আছে, সানা আপু আছে আর কি। তো সবাই মিলে এখন মোহাম্মদপুর যাবো, যদিও আজকে প্রথমবার যাচ্ছে ওই জায়গাটা, আমি আগে যাই নাই, চিনিও না। বলতে বলতে আমার সেই পছন্দের রাস্তা আবার চলে আসছি আর কি। যাওয়ার সময় এদিক দিয়ে যাচ্ছিলাম দুপুরবেলায়, তখনও বলছিলাম যে ঢাকা শহরে অন্যতম একটা পছন্দের রাস্তা হচ্ছে এইটা, যদিও জানুয়ারি মাসে এই রাস্তায় এত পরিমাণ জ্যাম থাকে, বাণিজ্য মেলা যখন শেষ হয় এদিক দিয়ে মানুষ হাঁটার মতো জায়গা থাকে না, কিন্তু এখন জানুয়ারি মাস কিন্তু এবছর মেলা হচ্ছে না, কারণ রাস্তাটা খালি। আর বাম সাইডে তো দেখাই যাচ্ছে বাণিজ্য মেলা যে মাঠ পুরো অন্ধকার। তো খারাপ লাগতেছে না, ঠান্ডা লাগতেছে, হালকা হালকা শীত, আর রাস্তাতে রাইড করতেছে আলাদা একটা ফিল পাচ্ছি আর কি রাস্তাটার। টাউন হলের উল্টা সাইডে গুলিতে ঢুকলাম আর কি, কোন জায়গায় দেখি করে নেওয়া যায়, করে রাখবো ভাই, কাজ রাখা তো যাবে না। তো খাওয়া দাওয়া শেষ, আর ছিলাম হচ্ছে মসজিদ কর্নার কাবাব গো, এটা হচ্ছে একেবারে টাউন হল মসজিদের এই সাইডে আর কি। তো এখানে আজকে প্রথমবার মতো আসলাম, আগে আসি নাই, এতবার জিতে যাওয়া আশা করছি। হাম্মাবাই নিয়ে আসছে, তো স্পেশাল থ্যাঙ্কস টু হাম্মাবাই। এখানে নেহারি খাইছি, নেহারিটা ভালো ছিল, আসলে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আবার আসবো, একবার এসে চিনে গেলাম জায়গাটা। তো আজকে এই পর্যন্তই, আজকে এখানে বিদায় নিব, আর এই তো, তো টেক লাভ অ্যান্ড বুম। আর এখানে আমি খাইছি হচ্ছে নেহারি, নেহারি, নেহারিটা ভালো ছিল। আর ভাইয়া বিদায় নিয়েছিলাম, পরে আবার আসছে চা খাইতে, যে কেটলি ক্যাফে, এটা কোন জায়গা, লোকেশন কোথায়? সলিমুল্লাহ রোড, সলিমুল্লাহ রোড আর কি।